বৌদি ভাই, ওরা হানিমুনে ঠিকই যাবে, যাওয়ার ইচ্ছে তো ষোলো আনা, তো ফিনান্সিয়াল ক্রাইসিসের জন্য যেতে চাইছে না। ঠিক বলেছিস। এই শোনো, যতই তোমার ওই ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হোক, আমরা কিন্তু ওই শয্যা তুলনীর টাকাটা নিয়েই ছাড়ব, কি তাই না? আর এমনিতে পিসি ঠাম্মা শিখিয়েই দিয়েছে আমাদের। সেটা কি? ও মা, শয্যা তুলনী জানো না? আরে বাবা, সকালবেলা তোমরা যখন এই বাসর ঘর ছেড়ে বেরোবে, টাকা না দিলে না তোমার বউকে আমরা ছাড়বই। সেটা তো বেশ মজার ব্যাপার। মজার ব্যাপার না? কিন্তু আমাদের দাবি কিন্তু স্রোত খুব একটা সামান্য নয়। হ্যাঁ, মানে ওখানে কিন্তু কোনো কথা শুনবো না, যা চাইবো দিতে হবে, কেমন? না না, কি আর এমন দাবি করবে, ছোট ভাই বিপদে পড়বে, এরকম দাবি নিশ্চয়ই তোমরা করবে না। এই জিনি, কি এইসব বলছো? এইসব বাজে রিচুয়াল ছাড় তো, ছাড় 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 এগুলো। আরে কি বলছিস? না না, ঠিক বলছে দাদা ভাই। কেন ঠিক বলছে? না, এখানে এখন এগুলো করো না। আমরা করবো, ব্যাস। হবে না কেন, হবে না কেন, হবে না কেন? আরে বাবা, এটা একটা আমাদের আবদারের জায়গা। এই শোনো, তোমরা না সব ব্যাপারে একদম শাসন করবে না, কিন্তু বলে রাখলাম, এটা একটা মেলি আছে, এগুলো করতে হয় না বল। না তাহলে ফাইনালি কি দাঁড়াচ্ছে বিষয়টা? কবে নাগাদ যেতে পারছো তোমরা? তোমরা যা বলবে। আমরা কি বলবো? আমাদের তো বলার কিছু নেই। তোমার কলেজ, সেই কলেজে তুমি কবে ছুটি পাবে না পাবে, আমাদের বলার সঙ্গে কিছু এসে যায় না, বুঝতে পেরেছো? তুমি এটা, এই আমরা তাহলে গিফট চেকটা দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, আমি তো রেডি করে এনেছি। ওকে, আরে তুই যে বলি তুই আর আমি একসাথে দেবো, তাহলে আমার কন্ট্রিবিউশনটা কোথায় যাবে? মানে এখন আমি আর তুই আবার ভাগাভাগি করবো নিজেদের মধ্যে, কথা হয়ে গেছে, তুই পরে দিয়ে দিস, আমি নিয়ে এসেছি, অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে ওই কথাই রইলো। নেতি দে, তুই দে। আরে তুই দে না, দেখেছিস কি তুই বড়, তুই সিনিয়র, তুই দে। আরে বড় ছোট কি আছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সে না হয় আমি দেব। আচ্ছা আচ্ছা শোনো ভাই, যেটা হয়েছে তোমাদের এই বিয়ে উপলক্ষে আমরা একটা জয়েন্টলি, মানে আমি আরও, হ্যাঁ, তোমাদের একটা গিফট দেবো, একটা চেক দেবো। কত আছে চেকে? ৫০,০০০ আছে, ওইটা নিয়ে তোমরা হানিমুন করবে, হয়ে যাবে না? হয়ে যাবে, হয়ে যাবে, ঠিক। হ্যাঁ হ্যাঁ, মানে হয়ে বেশি হয়ে যাবে, যেটা বাঁচবে আমি না হয় এসে আবার ফেরত দিয়ে যাবো। ওনাকে আবার ফেরত দেবে, সরল ছেলে। হ্যাঁ, এই দেখো দেখো স্রোত, ব্যাপারটা হচ্ছে দেখো, শ্বশুর বাড়ি থেকে তোমাকে একটা চেক দেওয়া হচ্ছে, সেটা তোমার হানিমুন করার জন্য। আমার বাঁচলে কি ফেরত দেবে? গিফট এটা, গিফট এটা, সরল কিন্তু। হ্যাঁ হ্যাঁ স্রোত, ফেরত দেওয়ার কি আছে? তোমরা কয়েকদিন ওখানে কি ভালো করে কাটাবে? হ্যাঁ তা অবশ্য ঠিক, অনেকদিন কোথাও যাওয়া হয়নি। আইসা জি, তোমার মুখটা এরকম ভার ভার আছে কেন? মানে এরকম করে আছো কেন তুমি মুখটাকে? কই কিছু না তো? না, আমার মনে হচ্ছে তুমি রাগ করেছ। এই শোনো, তোমাকে আমি চিনি। হ্যাঁ, আমার দাদারা না খুব কষ্ট করে রোজগার করে, বিপদে পড়লে তখন না হয় দাদাদের কাছ থেকে টাকা নেওয়ার কথাটা ভাববো। এখন মানে আনন্দ করার জন্য, হানিমুনে যাওয়ার জন্য দাদাদের কাছ থেকে টাকা নেওয়ার কথাটা না আমি ভাবতে পারি না। এত খরচা হয়ে গেছে অলরেডি, আমার সত্যি খুব খারাপ লাগছে। অবশ্য আমাদের বাড়িতে তো নিয়ম, বড়দের মুখের ওপর কোনো কথা বলা যাবে না, তাই আমার কিছু করার নেই। স্রোত তো এটা বাধা দিতে পারত। দেখো সাজি, যখন চাইছে না তখন থাক। আমি চাইছি না শুধু, এই কথা বলছো কেন? তোমারও তো এটা না চাওয়া উচিত। আসলে আমি তো কোনোদিনও জয়েন্ট ফ্যামিলি দেখিনি, তোমার দাদাদের দেখে মনে হচ্ছে নিজেরই দাদা, বৌদিদের নিজের বৌদিই মনে হচ্ছে। আরে স্রোত, আমরা তো নিজেরই বৌদি। তাই তো, শুধু শুধু আমাদের পরই বা ভাবছো কেন? না আসলে সাজি আমাকে অনেক কথাই বলছে, মানে আমার কানে কানে অনেক কথা বলেছে। হ্যাঁ ও তো বলবেই, ও তো পেকে গেছে না, সব ব্যাপারে কথা বলে। আমার কথা শোনো,
এই ছুটি থাকতে থাকতে ঘুরে এসো, প্রয়োজন করলে বউ ভাতের পরের দিনই ফ্লাইটের টিকিট কেটা। বলছিলাম ট্রেনে গেলে হতো না? না মানে ট্রেনে গেলে খরচাটা অনেকটা কম হতো আর কি। টাকা জারি হোক, মানে অকারণে খরচ করার তো কোনো মানে হয় না, তাই না সোনাদা? সেজন্যই বলছি আর কি। বন্ধু সবে সবে বিয়ে হয়েছে, কোনো সব ভেবো না, ভালো করে ঘোরো। পরে কি আর সবসময় ফ্লাইটে ট্রাভেল করতে পারবে? আমরা পারি নাকি? এখন শুধুমাত্র ফোকাস অন ইওর হানিমুন, ঠিক আছে? সে তুমি আমার যত কথাই বলো, আমরা কিন্তু শয্যা তুলে নিয়ে টাকাটা ভুলছি না, কি ভুলছি না তো? হ্যাঁ একদম ভুলিনি আমরা, তাই তো? ওইটুকু টাকা আমার আছে গুনগুন, অত চিন্তা করতে হবে না। এই শ্রোত তুমি কিছু মাইন্ড করলে না তো, মানে আমরা কিন্তু শুধু মজাই করছিলাম তোমার সাথে। তোমার তো এত মজা করার দরকার নেই। কি হচ্ছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমাদের না বেশি দাবি নেই শ্রোত, মানে আমাদের এই 20,000 টাকা মতো দিলেই হয়ে যাবে। বন্ধু বান্ধব বলতে তো সব কলেজের, আর সবাই দূরে দূরেই থাকে, ওরা বউ ভাতে আসবে, এতটা দূর তাই আর এসে পৌঁছতে পারেনি আর কি। কেন তোমার পাড়ার বন্ধু বান্ধব কেউ নেই? হ্যাঁ আর তোমার ওই কলেজ লাইফের বন্ধু টন্ধুরা তারা সবাই এদিক ওদিকে ছড়িয়ে পড়েছে, আর বেশিরভাগ বন্ধুই এখন বিদেশে থাকে। হ্যাঁ আমারও একই রকম, এরকমই হয় গো। আর আমি পড়ানো নিয়ে এতটাই ব্যস্ত হয়ে গেছি যে ওদের সঙ্গে যোগাযোগই রাখতে পারি না, এটাই হয়ে গেছে মুশকিল, সেজন্যই ওরা আসতে পারিনি। তবে আমি একটা খুব মুশকিলে পড়েছি। কি মুশকিল? ওই যে ব্রিফকেসটা আমি বাড়িতে ফেলে এসেছিলাম ওইটা একটু দরকার ছিল আমার, মানে কোনো ড্রাইভার কি পাওয়া যাবে? একটু দেখো না যদি কাইন্ডলি কোনো ড্রাইভার পাওয়া যায়। এখন এখন কোথায় ড্রাইভার পাবে তুমি? এখন কোথাও ড্রাইভার টাইভার পাওয়া যাবে না। আর তো এখন দরকারই বা কি তোমার ড্রাইভারকে দিয়ে বাড়ি পাঠিয়ে ব্রিফকেস আনার? কি প্রয়োজন এখন তো? আরে ওই ব্রিফকেসটার মধ্যেই তো আমার জামা কাপড় টাকা পয়সা সব মা গুছিয়ে দিয়েছিল, বলেছিল যে শ্বশুর বাড়িতে শালিরা থাকবে, বৌদিরা থাকবে, কাজিন সিস্টাররা থাকবে, বন্ধু বান্ধব থাকবে, তাই একটু বেশি করেই টাকা নিয়ে যা। কিন্তু এইসব করতে গিয়ে ব্রিফকেসটাই তো ভুলে এলাম, প্রায় 50,000 টাকা মতো ছিল, আর এখন তো প্রায় মাঝরাত, তো ওটা আমার লাগবে। আচ্ছা শ্রোত, আমাদের এত নিষ্ঠুর মনে হয় তোমার? এত পর ভাবছ কেন আমাদের? এই শ্রোত বলছি, আমি একটা কাজ করছি, আমি এটিএম থেকে 50,000 টাকা তুলে তোমাকে দিচ্ছি, তুমি তোমার যা কাজ করা করো না, পরে আমাকে ফেরত দিয়ে দেবে, খুন কেমন? না রূপাঞ্জন্দ, তুলে দেওয়ার কোনো দরকার নেই, শয্যা তুলনির টাকাটা ও না হয় পরে দিয়ে দেবে। এই কেন রে, তোর এত অসুবিধে কিসের? আরে বাবা, শয্যা তুলনির সময় তো শয্যা তুলনির টাকাটা পেতে হয় নাকি? আর ওর হয়ে যদি কেউ দিয়েই দেয়, ও পরে ওকে শোধ করে দেবে, তুই চুপ কর। সব ব্যাপারে সাজির কথা বলা চাই। হ্যাঁ তাই না তাই, আবার সহজ জিনিসকে না ভীষণ কমপ্লিকেট কো করে দিচ্ছে সাজি। আরে বাবা, রূপাঞ্জন দা যদি দিয়েও দেয় তাতে কি হয়েছে? সাজি না কেমন একটা সংসারই হয়ে গেছে এখন থেকে। যা বলেছো গুনগুন, আমার মানে এত লজ্জা লাগছে, এত অস্বস্তি হচ্ছে। রূপাঞ্জনদা তোমাদের তো গাড়ি আছে, একটু কাইন্ডলি দেখো না, মানে যদি কোনোভাবে কিছু অ্যারেঞ্জ করা যায়। দারুণ আইডিয়া, রাত্রিবেলা আমি তোমার বাড়ি যাব, টাইমটা দেখি। ওরে বাবা, বাড়ি গিয়ে বেলোয়া যাবো, বলবো ব্রিফকেসটা আমার লাগবে, তারপরটা নিয়ে এখানে আসবো। ওর থেকে অনেক ইজি না, রাস্তার ওপরেই তো এটিএম আছে, টাকাটা তুলে তোমায় দিয়ে দেবো। আমি পাগল নাকি কে বলে? না তোমাদের মুশকিল আছে, শেষকালে টাকাটা নেবে না, তখন আবার না 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 না, এই টাকা হকের টাকা, এই টাকা আমরা নেবই, এই টাকা নেবো, চিন্তা করো না, ঠিক নিয়ে নেবো। তাহলে ঠিক আছে, আমি বাড়িতে গিয়ে পাঠিয়ে দেবো টাকাটা। আরে বাবা ঠিক আছে ঠিক আছে, সেসব হবে, খুব এই ছোট দিতে দিতে উঠতে। হ্যাঁ এই নাও শ্রোত, এইটা আমাদের তরফ থেকে, এটা নাও। হ্যাঁ হানিমুনের প্ল্যানটা এবার করে ফেল।
ঠিক আছে? খুরখুরু।